সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবার হুট করে চলে এলাম আপনাদের সামনে। আর আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো ইউরোপে পাতা পড়ার পরের অবস্থা, মানে অটামে। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বাসা। আর দেখাবো এখন সব পাতাগুলো ঝরে যাচ্ছে, কারণ সামনেই উইন্টার। এক গাছের একটা পাতাও থাকে না উইন্টারে। তো চলেন যেতে যেতে দেখাই। আর এই হচ্ছে আমার টমটম, সাথে আমি আজকে আমার গোপ্রো এখানে অ্যাড করেছি। আচ্ছা, আমি গোপ্রোটা সেটিং করে নিই। আচ্ছা ঠিক আছে, 4K রেজুলেশন এবং ফ্রেম রেট 30, এটাতেই হবে। আর এই হচ্ছে আমাদের আর এক মৈতি। তো চলেন শুরু করা যাক।
হচ্ছে অবস্থা। গাছের সব পাতা ঝরে যাচ্ছে, রং বেরঙের গাছ, চমৎকার রং ধারণ করেছে, আপনারা দেখতেই পারতেছেন গাছগুলো। ও যে আমার টমটম দাঁড়ায় আছে, চলেন আপনাদেরকে সামনে থেকে দেখাই। নিরিবিলি জায়গায় বসে কিছুক্ষণ পার করার দারুণ একটা ব্যবস্থা। আর জায়গা জায়গা রয়েছে ডাস্টবিন, চমৎকার, জাস্ট অসাধারণ। মানে ইউরোপের এই টাইমের দৃশ্যগুলো জাস্ট অসাধারণ, দেখতেই পারতেছেন আমার পিছনের গাছগুলো সব কি সুন্দর সুন্দর রং ধারণ করেছে। পাতার মর্মর শব্দ, জাস্ট অসাধারণ। দেখানো শেষ করলাম আপনাদেরকে, রওনা দিব।
তো ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আরও অনেক দূর দেখানো দরকার ছিল, আমি দেখাতে পারিনি, কারণ হঠাৎ করে এত ঠান্ডা বেড়ে গেল যে আমি আর স্কুটারটি চালাতে পারছি না, ডিরেক্ট প্লাস থেকে মাইনাসে নেমে এসেছে। বুঝতেই পারতেছেন যে ঠান্ডার পরিমাণ কেমন। আর যতটুকু দেখাতে চেষ্টা করেছি আশা করবো আল্লাহর রহমতে ভালোই দেখিয়েছি। তাদের কোনো কিছু দেখার থাকলে আমাকে অবশ্যই জানাবেন যে এই বিষয়ে দেখতে চান, আমি চেষ্টা করবো সেই বিষয়ে দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই, আশা করি অন্য কোনো দিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। তা আজকে আমি চলে যাই, বিদায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।